দর্শক দেখুন, আমাদের আজকে ভীষণ স্যান্ডউইচ মেকার, কীভাবে এই স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ তৈরি করা হয় সেটা আপনাদের দেখাবো। আপনারা দেখে বুঝতে পারবেন এবং বাসাতেও তৈরি করতে পারবেন। দেখুন, এইটা হচ্ছে ভীষণ স্যান্ডউইচ মেকার। দেখুন, আমরা এই যে রুটি নিয়েছি কিছু এবং দুটো ডিম, দেখুন কিভাবে আমরা তৈরি করি। দেখুন, এই যে আমরা দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন আমরা কুসুমটা একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন। আমরা এখানে একটু চিনি এবং একটু লবণ, এখন আমরা সাধারণভাবে তৈরি করছি। আপনাদের যখন যেমন পছন্দ হয় সেভাবে বা টেস্ট যেমন দরকার সেভাবে আপনি তৈরি করতে পারবেন। আমরা শুধু সাধারণভাবে ডিম দিয়েই তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমাদের উপকরণ সব রেডি আছে, রুটি এবং ডিম, আমাদের স্যান্ডউইচ মেকার। এখন আমরা পাওয়ার দেব, যে লাল বাতির জলে। এর আগে আপনি একটু স্যান্ডউইচ মেকারের ভিতরে একটু তেল দিয়ে দিবেন। তেল দিয়ে দিলে আপনার স্যান্ডউইচটা খুব ভালো হবে, লেগে থাকবে না একটার সঙ্গে একটা। এবার তেল দিয়ে তারপর আপনি পাওয়ারটা দিবেন, কারণ আপনি যদি আগের থেকে পাওয়ার দেন আর পরে তেল মাখাতে যান তখন আপনার হাতটা কিন্তু এইটা হিট হয়ে যাবে, ভিতর প্লেটটা আপনার হাতে সেকা লাগতে পারে। এখন আমরা ওয়েট করব যতক্ষণ। দেখুন, আমাদের স্যান্ডউইচ মেকারটা রেডি হতে একটু সময় লাগবে। দেখুন, এই যে একটা লাল বাতি এবং একটি সবুজ বাতি আছে। দেখুন, লাল বাতি আমাদের কিন্তু অফ হয়ে গেছে। এখন বুঝবেন যে এরকম দেখে বুঝবেন যে আমাদের স্যান্ডউইচ মেকারটা স্যান্ডউইচ করার জন্য উপযোগী হয়ে গেছে, তখন আমরা স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ তৈরি করতে পারবো। দেখুন, আমরা স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ তৈরি করার জন্য এই যে রুটিতে ডিম মাখিয়ে নিয়েছি, আমাদের সেই মিশ্রিত ডিম এভাবে দুই পাশে মাখিয়ে। এখন আমরা স্যান্ডউইচ মেকারে রুটিটা দিয়ে দেবো। এইভাবে আমাদের রুটিটা একটু বড় সাইজ, আমার এক থেকে ছোটো সাইজও আছে। আপনারা দুটো চারটে রুটি দিতে পারবেন। তারপর ঢাকনা দিয়ে চাপ দিয়ে আটকা দেবেন। আটকে দেওয়ার পর ওয়েট করবেন দুই মিনিটের ভিতরে আপনার স্যান্ডউইচটা কমপ্লিট হয়ে যাবে। এবং মাঝে মাঝে আপনি উঠিয়ে দেখতে পারেন যে আপনার কেমন প্রয়োজন, স্যান্ডউইচটা কেমন কতদূর পর্যন্ত আপনি কীভাবে খেতে চান, সেই টেস্ট অনুযায়ী আপনি দেখে দেখে স্যান্ডউইচটা তৈরি করতে পারবেন। দেখুন, আমাদের স্যান্ডউইচটা হয়ে গেছে, এখানে কত সুন্দর। এবার আপনি পিস পিস করে খেতে পারবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বেশি বেশি করে ভীষণের প্রোডাক্ট কিনুন। সবাইকে ধন্যবাদ।